জল পাইতেছে গাড়ি যে আসে মেশিন নষ্ট, মেশিনের কোনো খোঁজ খবর নেই। তারপরে যে গাড়ি আয় না, গাড়ি থেকে আমরা যে অফিসে একবার যাই, আবার দৌড়ে জলটা নিই, জলটা না অর্ধেক পাই অর্ধেক পাই না, যার জন্য অফিস করুক নাকি জলটা নোক, কিন্তু এক পের পর এক জানানো যাচ্ছে, কিন্তু তারা এসে আমাদের সমস্যাটা ওই জানতে চেষ্টা করে না। কতদিন ধরে জল নাই? সংক্রান্তি দরকার। আনুমানিক আপনারা কি অবরোধ করার মানেটা কি? অবরোধ করলে আপনাদের জল ফিরায় পাবেন এমন আশা করি। কি নাম আপনার? পয়সা দেওয়া থাকি মাগনা থাকি না আমরা, আমরা সরকারি কর্মচারী, আমরা কেন তোমার কষ্ট করতাম? আমরা জল চাই, আমরা মোটর নষ্ট, মোটর নষ্ট হয়েছে, মোটর ঠিক করো, আমরা জল চাই, আমরা কোনো ঝগড়া করতাম চাই না, আমরা জল চাই। এখন তো রাস্তা অবরোধ করতে ওখানে এটা কোয়ার্টার কমপ্লেক্স সেক্রেটারি। এই কারণে আজ রাস্তা অবরোধ করলেন, কি উদ্দেশ্যে আপনারা এখানে এলেন? আজকে অনেকদিন 10-12 দিন হয়ে গেছে আমাদের এখানে জল আসছে না, তাই আমরা আমাদের যে অপারেটর আছে উনি অফিসে এমএসের কাছে লেটার দিয়েছে, তারপরে ওইখান থেকে কোনো মানে তারা কোনো কিছু সাড়া দিচ্ছে না, তাই আমরা এখানে রাস্তা অবরোধ করাচ্ছি জলের জন্য। জল আসছে না আজকে কতদিন ধরে। আপনারা কারা? আমরা এখানে কোয়ার্টার কমপ্লেক্সে হেলথ ডিপার্টমেন্টের সব লোক থাকে।
কোয়ার্টারের বাসিতে যারা কতজন পরিবার আছেন আপনাদের এই কমপ্লেক্সে? এখানে 80-82 ফ্যামিলি আছে। না না আরো বেশি। 10-12 দিন আপনারা কিভাবে চালিয়েছেন? এই তো গাড়িতে জল আসে, গাড়ি দিয়ে একটা গাড়ি জল আসে, তা দিয়ে আমাদের হয় না, সবাই জল আর সবাই নিতে পারে না, আমাদের বেবি আছে, বাচ্চা আছে। জল না আসার মূল কারণটা কি? আমাদের জলের মেশিনটা ঠিক করা হোক। কতক্ষণ থাকবে আপনাদের এই অবরোধ? আমাদের খুব কষ্ট হচ্ছে, জল নেওয়া যায় না, আমাদের বেবি টিবি আছে, ওদের নিয়ে আমাদের খুব কষ্ট হয়। এর মধ্যে ঠান্ডা, সেদিন বৃষ্টি ভিজে আমরা জল নিয়েছে। সবাই কি সরকারি কর্মচারী? দীর্ঘদিন ধরে জল পাই না, জলের মোটর নষ্ট হয়ে গেছে, তারা কোনো অফিস থেকে কোনো তারা তখন তুই করতেছে না, আমরা জল নিতেছি, গাড়ি যা জল দেয় কত আয়রন জল দেয়, এই আয়রন জল দেবে না পাইলে আজকে তো গাড়ি আইসি না, আমরা আজকে কতদিন ধরে পাইতেছি? আজকে 9 দিন কাগজপত্র